সহজ কাজ। এখানে ডিসক্রিপশন আছে আমাদের, এই ডিসক্রিপশনটা আমাদের রিরাইটিং করতে হবে। তো এই ডিসক্রিপশনটা আপনারা কপি করবেন, আর আপনারা যদি উপরে লক্ষ্য করেন এখানে একটা দুইটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এইখান থেকে কি করব, এই দুইটা ওয়েবসাইট লিঙ্ক ওপেন করব। আমি কিন্তু দুইটা ওয়েবসাইট দুইটা ট্যাবে ওপেন করে রাখছি। তো লিঙ্ক আমি একবার এই শিটে এখানে দিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়, আর লিঙ্ক চাইতে না হয়, যার কারণে এখানে দিয়ে দিছি। এবং আমাদের মূল কাজ হচ্ছে এখানে আমাদের ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশনটাকে রিরাইটিং করতে হবে। আপনারা যারা কন্টেন্ট রাইটিং এর কাজ দেখছেন তারা এটা সহজেই করতে পারবেন, কারণ সেম কাজ, এর জন্য আসলে কোনো ভিডিও প্রয়োজন নাই। তো আমি কি করলাম, একটা ডিসক্রিপশন এখান থেকে কপি করলাম। কপি করার পর এই যে কুইল বট নামে যে টুলসটি আছে এই টুলসে চলে যাব। এখানে আসার পর এই যে এখানে উপর লক্ষ্য করবেন এটা স্ট্যান্ডার্ড লাগবেন, স্ট্যান্ডার্ড। এবং এখান থেকে সিনোনমে এটাকে যতটুকু ফ্রি, মানে ফ্রি মোডে যতটুকু আনা যায়, মানে এর বেশি নেওয়া যাবে না, আপনাদের এর থেকে কম থাকলে এটা যতটুকু সম্ভব ফ্রি মোডে নিয়ে নেবেন। এরপর কি করবেন, এখানে ওই টেক্সটটাকে জাস্ট কন্ট্রোল বি ক্লিক করে পেস্ট করবেন, এখানে প্যারাফ্রেস এটাই ক্লিক করবেন। কাজ খুব সহজ। তো এই পাশে এটা হচ্ছে আপনার রিরাইটিং অটোমেটিক হয়ে যাচ্ছে, আমাদের আর কিছু করতে হবে না, আমাদের একটু ওয়েট করতে হবে, যদিও খুব কম সময়, আমার কম্পিউটার জানেন আপনারা স্লো। এখানে রিরাইটিং হয়ে গেছে, জাস্ট এটা কপি করবেন। এটাকে কপি করে এই যে প্ল্যাগিয়ারিজম চেকার, এখানে আমি স্মল এসইও টুলসটি শেয়ার করছি, আপনারা অন্য টুলসও শেয়ার করতে, মানে ব্যবহার করতে পারেন। গুগলে সার্চ করলে অনেকটাই পাবেন, আমি আর একটা লিঙ্ক দিয়ে দেবো যেটা একটু সমস্যা কম হয়, এটার মধ্যে একটু সমস্যা হয় আমি বিশেষ করে ব্যবহার করতে গেলে এই স্মল এসইও টুলসটা। আমি শুধু এখন না, আমি এটা দেখছি যে কোনো সময় ব্যবহার করতে গেলে সমস্যা হয়। যদি আপনাদের পিসি পারফরমেন্স ভালো থাকে এখানে জাস্ট এটা যে কপি এখানে পেস্ট করবেন, যেটা আমরা রিরাইটিং করলাম ওইটা পেস্ট করবেন। একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে এখানে এই যে এখানে আপনার একটা রোবটের ই আসবে, হ্যাঁ এই যে আসছে, তো আই অ্যাম এ নট এ রোবট, বাস এটা ক্লিক করবেন, হিউম্যানিটিটা কনফার্ম করবেন। কনফার্ম হয়ে গেলে এখানে যে প্ল্যাগিয়ারিজম লেখাটা আছে, এখানে এই প্ল্যাগিয়ারিজমটা আমাদের চেক করতে হবে যে এখানে কোনো কপিরাইট আসছে কিনা। যদি কোনো কপিরাইট থাকে ওইটাকে কী করতে হবে, আমাদের ওই টেক্সটটুকুতে আবার আমাদের ওইখানে গিয়ে সিনোনমিক অন্য কোনো সিনোনমি নিয়ে ওটাকে রিরাইটিং করতে হবে। সোজা কথা, আমাদের এই রিরাইটিংটা 0% প্ল্যাগিয়ারিজম ই থাকবে, 0%, হ্যাঁ 1% কপিরাইট থাকবে না। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে আমার আরেকটি ভিডিওতে, আজকে আমি আলোচনা করতে পারতেছি না, আমি খুবই ব্যস্ত। তো আপনারা যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে বা এরকম কিছু পান, তো এখানে রিরাইটিং করার পর এরকম পাবেন না, খুব কম সময় একটা দুইটা পাইতে পারেন, যাই হোক যদিও পান তাহলে কিন্তু আবার ওইটা ঢুকিয়ে দেন না। 10% 20% যে রিরাইটিংটা আসবো, মানে যে কপিরাইটটা আসবো, ওইটা কিন্তু আমাদের এডিট করতে হবে। এডিট কীভাবে করব, এটা আমার এখানে হোক, আসলে এটা আবার এখান থেকে মুট করলে সমস্যা হয়ে যেতে পারে ভিডিওতে। এখানে যদি এই যে এখানে আমি যদি দেখেন আমার মাউসের কার্সরটা নেই, ঠিক আছে, এবং এই টেক্সটের উপর যদি আমি ক্লিক করি, যেগুলো আমাদের চেঞ্জ হয়েছে, সরি, হ্যাঁ দেখেন এই যে ক্লিক করার পর দেখেন এটা যে সিনোনিমে আরও কিছু আছে এখান থেকে দেখাইতেছে, তো আমরা এখান থেকে যে কোনোটা ব্যবহার করতে পারি। তো আমাদের যদি এটা যেখানে সমস্যা ধরা পড়বে জাস্ট ওইখানে আমরা এখান থেকে চেঞ্জ করে এটা সিনোনিমিগুলো আর কি চেঞ্জ করে নেব। তো এরকম খুব কম পাওয়া যায়, আপনারা আমার ওই ভিডিওটা দেখে নেবেন। তো এখানে প্ল্যাগিয়ারিজম চেক হয়ে একটা রেজাল্ট দিবে, যদি 0% হয়, তো 0% হয়ে গেলে আমরা এটাই জাস্ট কপি করব, এটা কপি করে আমাদের শিটে নিয়ে নেব। শিটে যে রিরাইটিং নামে যে গডটা আছে এই গডটাতে আমরা এই লেখাটা পেস্ট করব, এবং এই ফ্রিল্যান্সার নেম, এখানে আমরা ফ্রিল্যান্সার নাম যে এই কাজটা কমপ্লিট করছে ওনার নাম লিখবো, বাস। এভাবে এখানে 1200টা রিরাইটিং এর ই আছে, আপনারা এই 1200টা রিরাইটিং করবেন, ঠিক আছে। তো এই যে আমি আনলাম, তো আমি এটা ডিলিট করে দিই, আমি এটা প্ল্যাগিয়ারিজমটা চেক করে নিই, আপনারা একটু চেক করে এখান থেকে কাজ শুরু করবেন। আশা করি সবাই বুঝছেন, এরপরে কোনো সমস্যা থাকার কথা না, যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। সহজ কাজ, ডিসক্রিপশনটা কপি করবো, আমরা এই যে কুইল বট নামে যে ওয়েবসাইটটা আছে এখানে যে রিরাইটিং করবো, রিরাইটিং করার পর এটাকে নিয়ে আমরা এই যে স্মল এসইও টুলসের মাধ্যমে দেখবো যে কোনো কপিরাইট আছে কিনা, যদি থাকে তাহলে কী করতে হবে, তাহলে সেটা নিয়ে আমার আরেকটা ভিডিওতে আলোচনা করা আছে কন্টেন্ট রাইটিংয়ের, ওইখানে ওইটা একটু দেখবেন। আর যদি না থাকে তাহলে জাস্ট ওই টেক্সটটা আমরা এই রিরাইটিংয়ের করে পেস্ট করে দেবো, আর কাজটা যে কমপ্লিট করবে